মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, বুধবারের সকাল শুরু হচ্ছে। মাঝে একটা দিন যেহেতু গ্যাপ দিয়েছি, আমি নিজেই বারবার গন্ডগোল করে ফেলেছি। আর এলাম একটু ছাদে, আমার তুলসী গাছের অবস্থা ঠিক এইরকম যাচ্ছে, পাতাগুলো বড় হচ্ছে, সেটা খেয়াল করেছো তো? তো যাই হোক, রোদে রেখে যদি একটু সুফল পাওয়া যায় এই আর কি। আমি ভেবেছিলাম গাছটাকে চেঞ্জই করে ফেলবো, তো তোমাদেরকে তারপর বললাম এই বাবা এই জায়গাটা ভেঙেছে কেন ছাদের। দাঁড়াও তোমাদেরকে দেখাই, হাত চলবে জানো তো, ছাদে এই মরেছে। এই দেখো এই জায়গাটাও ভেঙেছে, কেন ভেঙেছে জানি না। ছাদে তো মনে হচ্ছে কাঁচ চলবে। এ বাবা, গাছগুলোতে তো বালি ফালি ছিটি আগাকাণ্ড অবস্থা হয়েছে, ভাঙচুরো হচ্ছে। আচ্ছা, সিঁড়িটাকে এই দিক দিয়ে করবে বলে মনে হচ্ছে, দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই দেখো কতটা দেখতে পাচ্ছি জানি না, এই দিকটা ভেঙেছে। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করেই দেখাই। তো ছাদে এসেছি আমার গাছগুলোকে জল দিতে, কিন্তু আমি জায়গাটা চেঞ্জ করে ফেলবো ভাবছি, ওই দিকটাতে কাজ চলবে তো। কিন্তু তাহলে কোথায় রাখবো সেটাই ভাবছি এখন, দেখি তাহলে ওই কোনাটাই দিয়ে দেবো গাছগুলোকে ভাবছি। দাঁড়াও দেখাই তোমাদেরকে। এ দেখো এখানটা তো ভেঙেইছে, আই থিঙ্ক এটাকে খুলবে, এটাকে খুলে আমার মনে হয় ওই দিকটাতে দেবে। চলো দেখাই, গাছে না বালি মাটি ছিটেছে জানো তো, সিমেন্ট ফিমেন্ট। এই দেখো আমার গাছগুলো, গাছগুলো তো ঠিকঠাক হয়ে গেছে, কেউ নাড়িয়ে চাড়িয়ে সরিয়েও দিয়েছে গাছগুলোকে, যেই সরিয়েছে ভালোভাবেই সরিয়েছে, খারাপ কিছু করেনি। আর আমার জবা গাছটা তরতাজা হয়ে গেছে, আবারও দাঁড়িয়ে গেছে, ওর রোদের অভাব হচ্ছিল। আর এই দেখো এই পাশটাতে মনে হয় নিয়ে চলে আসবে, কেন করছে ওনার জানি না, কারণ এই পাশটাতে না এই শেডটাও তো রয়েছে, কি করে কি করবে তো আমার মাথায় আসছে না কিছু। যাই হোক, যারা কাজটা করবে তারা বুঝলেই হলো, আমার বুঝে কাজ নেই। কিন্তু এবার পুরো ছাদে আমি গাছগুলোকে কোথায় রাখবো সেটাই এখন ভাবছি, ভাবছি কোনাটাতে সরিয়ে দিয়ে যাই, ওই দিকটাতে ভালো হবে বলো। ওই পাশটাতে তো তেমন কোনো রোদ আমি দেখছি না। আর একটা হয় এই খুবচিটাতে ঢুকিয়ে দিলে, ভাবছি এই খুবচিটাতেই ঢুকিয়ে দিই বলো। কার সাথে বলো বলো আর করছি, তোমরা তো কমেন্ট করবে কালকে, ঠিক আছে কালকে কমেন্ট পেয়েই নয় তো দেখা যাবে তারপরে, আজকে এখানটাতেই আমি সরিয়ে দিই। আমি কাজ করতে করতে ওদিকে চলে এসেছিল মিস্ত্রি কাকুরাও, তো এখন ওদিকে কাজ চলবে, ল্যাডারটা খুলে নেবে বলছে, তো ওই জন্য কাজ চলছে। আমাকে বলছে তুমি তাড়াতাড়ি নিচে চলে যাও, ল্যাডারটা কিন্তু খুলে ফেলবো। যে হ্যাঁ হ্যাঁ, দু মিনিট টাইম দাও, আমি ওটাকে চেঞ্জ করে জায়গাটাকে জল ঢল দিয়ে এলাম। যাই হোক, তাড়াহুড়ো করে জলটা দিয়ে আজকে তো নিচে তো নেমে চলে এলাম, বিকেলবেলা উঠতে মনে হয় পাবো না, পারবো না, কারণ ওটাকে ল্যাডারটাকে সেট করে তো আজকে শুকোতে দিতেই হবে। যাই না কতদূর কি কাজ হবে, আজকে বিকেলে আমি আর রিস্ক নেবো না, আমার গাছ থাক বাবা ওখানে, তারপর আমি পড়ে মরে যাবো গাছ দেখতে গিয়ে। তো যাও পাউরুটি নিয়ে আসো, ও যাবে নিচ থেকে পাউরুটি আনতে, আর ও খাবে প্রোটিন, আর আমি কিন্তু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো মাছ হচ্ছে এখানে, তেলাপিয়া মাছটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা বাড়িয়ে দিই, কমিয়ে দিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়ে চলে গেছিলাম। ফুলকপি আলু দিয়ে হবে মাছ, আর দেবো পেঁপে সেদ্ধ, সেটা ও খাবে, আর আমার জন্য আমি ডালিয়া বানাবো। তো চলো এসব কাজ করে নিই। আর কেন তাড়াহুড়ো করছি তোমাদেরকে বলছি, এখন বাজে সবে 9:49, যাবো একটু ওর, আজকেই 30 তারিখ, তো আজকেই আমাদের সেকেন্ড না থার্ড, এটা সেকেন্ডটা আমরা করাইনি, থার্ড সার্ভিসিংটা নেবো বলে ঠিক করেছি, আর আজকেই 30 তারিখ, নাহলে ডেট শেষ হয়ে যাবে, তাই জন্য আজকে যেতেই হবে। তো ও কিছুটা কাজ এগিয়ে নিয়েছে, আর বাকি কাজটা ল্যাপটপ সাথে নিয়ে চলে যাবে, আমরা স্কুটিটাকে ওখানে রেখে দেবো না, করিয়ে নিয়ে চলে আসবো 2 ঘন্টার মধ্যে, তাই জন্য একটু তাড়াহুড়ো করছো। বলছে আমি একা গিয়ে কী করবো, বসে থেকে তুমিও চলো, তাই জন্য তাড়াহুড়ো করে দিচ্ছি। রান্নাঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এখানে রান্নাও হয়ে গেছে, এখন বাজে 10:31, এখানে একদম পাতলা করে ওর জন্যে বড়ি দিয়ে ফুলকপি দিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল বানিয়েছি, আর এর নিচে আছে এই যে বাটিটাতে পেঁপে সেদ্ধ, আর এখানে আমার ডালিয়া চলছে, এটার মধ্যে আছে ফুলকপি আলু পেঁপে দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে ডালিয়া বসিয়েছি। আজকে আদা বাটাটা দিতেই মনে নেই, যাই না কেমন খেতে হবে, যাই হোক আমি খেয়ে নেবো। আর এই হচ্ছে আমার টোস্ট। তোমাদের সাথে কি মানে কি ব্লগ বানাবো, কি কথা বলবো জানি না, আওয়াজটা হয়তো শুনতে পাচ্ছ, না যাচ্ছে কথা বলা, না যাচ্ছে কিছু, পুরো মাথা ধরিয়ে দিচ্ছে, আর তার উপরে আমার এই ওইদিকে ড্রিলিং, আর এইদিকে হচ্ছে
পেপে সেজোটা নামিয়ে তো আমার ডালিয়াটা বসালাম, সেটা চলছে এখন। এত মাথা ধরিয়ে দিচ্ছে না আর পাচ্ছি না জাস্ট, আর কেমন যেন মনে হচ্ছে মাথার ওপরে মানে ওপরটাতে ড্রিল করছে, ওই জন্য আরো বেশি বেশি এরকম হচ্ছে। আর ওর যেহেতু শুধু ওর একার থাকলে তাই ছোট বাতি করে আমি বসিয়ে দিলাম, দিয়ে এবার ঘরটা মুছবো, স্নানে যাবো, লেট হয়ে যাবে, কটা জামা কাপড় কাচা রয়েছে ছাদে, ছাদে দেবো না, আমি ব্যালকানিতেই মেলে দেবো, কারণ ছাদে দিলেই না ধুলো গুলো আসবে। যাক আমার প্রেশার কুকার আওয়াজ বন্ধ করেছে, এরা তো করবে না এত তাড়াতাড়ি, তো চলো আর কথা বাড়িয়ে লাভ নেই। 11টায় বেরোবো বলেছিলাম কোথায় কি, কখন থেকে আমি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি, বসে রয়েছি, এখন বাজে 12:45, জানি না দুপুরবেলা এসে কখন খাবে। তো এখন যাচ্ছে, ওর অফিসের কিছু কাজ পড়ে গেছিলো ওগুলো করলো, তারপর যাবে, কিন্তু আজকে নাকি ওকে যেতেই হবে, যেতেই হবে। চুলটার কি অবস্থা হয়েছে, হেলমেটটা খুলতে পড়তে খুলতে পড়তে পড়তে। যাই হোক, এখন 12:20 আমরা চলে এসেছি, আর বাবু গেছেন আজকে রেগে, কারণটা হচ্ছে আজকেও আমাদের সার্ভিসিং হয়নি, বলছে কি না 9:30-10 সময় নিয়ে যেতে কালকে, কি করছে বুঝতে পারছি না। আগেরবার কিন্তু এতটা প্রবলেম হয়নি, এবার কি চায় ওরা ভগবান জানে। তো যাই, ওপরে আমার রান্নাবান্না তো সব কমপ্লিট, আবার কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, এখানটা মুছেও দিয়েছি সেন্টার টেবিলটাকে, আর ওর জন্য মুসাম্বিও কেটে দিলাম, আর আমি খাবো কমলা লেবু, তো কমলা লেবুটা এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খাবো দাবো, তারপরে চলে যাবো। আর রোদটা এত ওঠে, তো তাপ রোদটা না আসলেও রোদের তাপটা আসে ব্যালকানিটাতে, তো জামা কাপড়গুলো অর্ধেক শুকিয়ে গেছে, আমি আজকে একটার উপর একটা তাও মেলে দিয়েছি, জায়গা হয়নি ওই জায়গাটাতে, আর ওপরটাতে ইচ্ছে করেই দিইনি, ড্রিল হচ্ছে মানে কেমন যেন বাড়ি মারছে, তো ধুলো ঠুলো ছিটে আসবে, ভেজা জামা কাপড়ে ধুলো টানবে, তো আর শুকনো জামা কাপড় নয়, তো ওই জন্য এখানেই মেলে দিয়েছি। দেখি কালকে সকালে যদি কাজ না চলে তাহলে তার পরিষ্কার করে গিয়ে আমি মেলে দিয়ে আসবো, আর যদি এখানেই শুকিয়ে যায় তো শুকিয়ে যাবে, মনে হচ্ছে শুকিয়ে যাবে, অর্ধেক শুকিয়ে গেছে, শুধু আমার মোটা কুর্তিটাকে নিয়ে একটু ভয়, দেখি কি হয়। তো চলো এটা খেয়ে গিয়ে তারপরে রেস্ট নেবো, আবার তোমাদের সাথে বিকেলে বা রাত্রে দেখা হচ্ছে। এখন বাজে রাত্রি 9:30, আমি চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরে বাসনগুলো এখনো উল্টানো, এগুলোকে গোছাবো, এবার এরকম দিক দিয়ে অ্যান্টেনা বেরিয়ে যাচ্ছে আমার চুলের, তো সেই যে সকালে চুল বেঁধে গেছিলাম ওটাই বাধা তাই জন্য। আর এখানে প্রেশার কুকারের ছোলা ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমি আমি কি করে ছোলা ডালটা বানাই। এখন আমি অল্পই তেল দিয়েছি ছোলার ডাল, তো আর বেশি তেল লাগবে না, প্রথমে দেবো শুকনো লঙ্কাটাকে ফোড়ন, একটু হবে তারপর বাকি ফোড়ন অ্যাড করবো। শুকনো লঙ্কাটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মৌরি আর জিরে, ওই ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দেবো হিং একটু বেশি পরিমাণে, হিংটাও হয়ে গেছে মোটামুটি, গন্ধ না ছেড়ে দিয়েছে বেশ একটা, আমি দিয়ে দেবো এবার টমেটো, আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো, টমেটোটার সাথেই কষানো কষাবো যেহেতু, তাই জন্য আমি আদাটাও দিয়ে দেবো, আর অনেকটা পরিমাণেই বেশ দেবো, কারণ ছোলার ডাল এইসবে আদা বেশ হলে ভালোই লাগে, এবার ভালো করে একটু সামান্য নুন দিয়ে কষাবো এটাকে, তো এবার দেবো সামান্য পরিমাণ নুন, কারণ ছোলার ডালটা সেদ্ধ করার সময় আমি না নুন দিয়েছি, বেশি হয়ে গেলে আর খাওয়া যাবে না। মোটামুটি টমেটোটা গলেই এসেছে, এবার দিয়ে দেবো হলুদ, সামান্য যে যেরকম কালার চাও সেরকমই, তোমরাও কীভাবে করো আমাকে জানাতেই পারো, বাট আমি এভাবেই করি। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পালা, আর তারপরে এবার দিয়ে দেবো আমি ডালটাকে, আস্তে আস্তে ডালটাকে ছেড়ে দেবো, ডালের যে জলটা দিয়ে সেদ্ধ করেছিলাম সে জলটাকে আমি ফেলিনি, সেটাকে দিয়েই আমি সেদ্ধ হতে বসেছি, আর সবটা ডাল যেটুকু আমি সেদ্ধ করেছিলাম তার থেকে এক মুঠো ডাল আমি কিন্তু রেখে দিয়েছি, কেন রেখেছি পরে বলছি। ফুটতে আরম্ভ করে দিয়েছে, আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি, আর এবার দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে চিনি, ছোলার ডালটা আমি আর ও দুজনেই একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, ছোলার ডাল মূলত আমি পছন্দই করি না, যেহেতু ও খাবে তাই জন্য তো খেতেই হবে, তাই জন্য মিষ্টি মিষ্টি। দেখো মোটামুটি তো ফুটে গেছে, আর ফোটার সময় যখন তখন আমি না দেখাতে ভুলে গেছি, আমি না তেজপাতাটা দিয়ে দিয়েছিলাম, তোমরা অনেকেই জানো যখন তরকারি টরকারি ফোটে তখনই আমি তেজপাতাটা দিই, তো সেটাই দিয়ে দিয়েছিলাম বলতে ভুলে গেছি,
আর এরকম ঝোলা ঝোলাটা দোকানে হলে ঠিক আছে, আমরা তো বাড়িতে ঝোলা ঝোলা খাবো না, আর ছোলা টালে জল মেরে দেওয়াটা অতটাও সহজ নয়। তার জন্য এইটুকু আমি রেখে দিয়েছিলাম, এটাকে ভালো করে হাতার পেছন দিয়ে আমি পিষে দিয়েছি। এবার এটাকে তার সাথে মিশিয়ে দেবো, ব্যাস তাহলেই ঠিক হয়ে যাবে ব্যাপারটা। হয়তো ঠান্ডা করতে দিলে, মানে রেখে দিলে হয়তো ঠিক হয়ে যেত, কিন্তু দেখো আমি ওটা দেওয়ার পরে ছোলার ডালটা ওরকম পিষে দিয়ে দেওয়ার পরে দেখো বেশ ঘন ঘন হয়ে গেছে। এবার একটু ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো। লাস্টে কিছু জিনিস অ্যাড করার আছে, সেটা দেবো। নুন চিনি আমি রেখে নিয়েছি, ঠিকঠাকই আছে, কিছু আর অ্যাড করতে হবে না। লাস্টলি আমি দিয়ে দেবো একটু ভাজা মশলা। আর তোমরা এটার মধ্যে কাজু কিশমিশ ভেজাও না দিতে পারো, কিন্তু আমার বত্ত খায় না তাই আমি দিতে পারবো না। আর দিয়ে দেব হচ্ছে কাসুরি মেথি পাতা, এটাকে শুকনো খোলায় আমি তেলে নিয়েছিলাম, তারপরে দু হাতে ঘষে নিয়ে আমি ভালো করে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে জাস্ট চাপা দিয়ে রেখে দেবো। তো ছোলার ডালটাকে এখানে আমি চাপা দিয়ে দিয়েছি, আর এদিকে আমার ময়দাও মাখা হয়ে গেছে। তো এবার ভাজবো পরোটাটা। রেডি আমার ছোলার ডাল আর পরোটা গুলো আজকে একটু ছোট ছোট সাইজ করেছি, তো চলো দেবো ওকে খেতে। এরকম গন্ধ শুকে আর কি বলবো, নিজের বউ বলে আর বলতে পারছি না, তবে গন্ধ শুকেই মনে হচ্ছে আরো দুটো লাগবে এরকম ব্যাপার। হ্যাঁ আছে কিন্তু ময়দা মাখা, অসুবিধে নেই। আর ডালটা দেখেছো তো, ঝোলা ঝোলাটা নেই যা থকথক হয়ে গেছে। আসলে ঘরে খাবো আমরা, কেনই বা ঝোলা ঝোলা খেতে যাবো? অবশ্য অনেক সময় ভালোও লাগে, সেটা আলাদা বিষয়। তো চলো, এবার আমারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। সিরিয়াসলি ভালো হয়েছে? ঠিক আছে। ছোলার ডালটা না সত্যি দুর্দান্ত খেতে হয়েছিল, একবার ট্রাই করে দেখো। যারা এভাবে করো তারা তো জানোই কেমন খেতে হতে পারে, যারা একটু অন্যভাবে করো তারা এভাবে করে দেখো, ভীষণ ভালো লাগে সত্যি বলছি। আর আমি একটু ডাউন হয়ে গেছি দেখতে পাচ্ছ, কারণ আমার না ঘুম পেয়ে গেছে। কেন পেয়ে গেছে বুঝতে পারছি না, চোখ দুটো লাল হয়ে গেছে প্রায়। আর এই চোখ লাল হওয়ার সমস্যাটা হচ্ছে জানি, তোমরা বলবে, কাবেরি আন্টিও সেদিন বলেছিল ডাক্তার একবার চেক করিয়ে নিতে। তো আমি করবো, খোঁজ নিচ্ছি তো, আর করবো বলেই তো হয়ে ওঠে না, ওরও অফিস থাকে, একটু খোঁজ নিতে হয়, কারণ আমরা এখনো তো সবটা এখানে চিনি না, কারণ দরকার পড়েনি তাই চিনি না, দরকার পড়লে তো খোঁজ একটু নিতেই হবে। তো একটু খোঁজ খবর নিয়ে নি, আর চোখের ব্যাপার তো নেগলিজেন্সি তো করবোই না, তার উপরে হুটহাট দেখাতে চলে যাবো না, একটু খোঁজ নিয়ে নেবো তারপরে যাব দেখাতে। যাই হোক, তো কালকের ভ্লগটা অনেকেই দেখেছো, অনেকে ভালো ভালো কমেন্ট করেছো, আমি ভীষণ ভালো লেগেছে বিশ্বাস করো। মানে তোমাদের ভালো রেসপন্স পেলে মনে হয় যে না ঠিক আছে, এর ওপরে আমি আরো ভিডিও বানাবো বা কিছু এই ধরনের। তো তারপরেও তোমাদের কিছু জনের কিছু প্রশ্ন ছিল, আমি চেষ্টা করেছি কমেন্ট বক্সে তার রিপ্লাই দিয়ে দেওয়ার। তবে আরো একটা কথা বলি, এক দাদা ভাই আমাকে বলেছিল 25,000 টাকায় ব্যাঙ্গালোরে চলে কিনা। দেখো সেটা অবভিয়াসলি শুধুমাত্র তোমার ব্যাপার, তুমি কিভাবে চলবে। আমাদের কলকাতাতে এরকম অনেকে আছে যারা 80,000 টাকাও মায়না পায়, তারাও কলকাতাতে চলছে। এবার অনেকে আছে 5-6,000 টাকাও মায়না পায়, তারাও কলকাতায় চলছে। সুতরাং ব্যাঙ্গালোরও সেরকম একটা জায়গা, পৃথিবীর বাইরে তো নয়, কোনো গ্রহে অন্য গ্রহেরও নয়। তো সব জায়গায় একরকম, আমাদের ধারণাটা একটু অন্যরকম থাকে অন্য জায়গায়। স্বাভাবিকভাবেই ব্যাঙ্গালোর থাক যে ব্যাঙ্গালোরের মানুষ সে কলকাতা নিয়ে এরকম একটা ধারণা পোষণ করে, যারা কলকাতায় থাকি আমরা তারা ব্যাঙ্গালোর নিয়ে এরকম একটা ধারণা পোষণ করি, বা ব্যাঙ্গালোর মুম্বাই চেন্নাই যেটাই বলো না কেন। তো সেরকম কোনো ব্যাপার নেই, আর লাইফস্টাইল তুমি তোমারটা যেরকম রাখবে সেরকম। তবে হ্যাঁ, 25,000 টাকাতেও চলা যায়, এটা আমি দাদাভাইকে বলেছি, তো আজকে একটু ভালোভাবে বলে দিলাম আমি। সেটা অবভিয়াসলি তোমার ব্যাপার, তুমি কিভাবে চলবে, তুমি তোমার লাইফস্টাইলটাকে কতটার মধ্যে রাখবে সেটা অবভিয়াসলি নিজস্ব ব্যাপার, নিজের ব্যক্তিগত ব্যাপার থাকে সেটা। তো শুধুমাত্র এটুকুই বলবো। আর এছাড়াও যারা জিজ্ঞেস করেছিলে বা মানালি কী করে পৌঁছবে বা ব্যাঙ্গালোর থেকে কীভাবে কী যাবে বা কিছু, সেটাই। আর একটা কথাই শুধু বলা হয়নি, এর আগে আমি ভিডিওতে বলে দিয়েছি, এখানে কিন্তু ট্রান্সপোর্ট খরচাটা ভীষণ বেশি, তো সেটা একটা অসুবিধার কারণ বলতে পারো ব্যাঙ্গালোরে। এর জন্য সবারই কিছু না কিছু নিজস্ব কিছু থাকে, নিজস্ব স্কুটি বাইক চার চাকা থাকে এরকম। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, টাটা, গুড নাইট। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদেরকে সাথে পাবো। এই আশা রেখেই প্রত্যেক দিনের এক একটা করে নতুন নতুন ব্লগ যাচ্ছে, জানি না তোমাদের কেমন লাগছে, তবে অনেকেই কমেন্ট করে জানাও যে ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগে, প্রত্যেকের চাই আমি কমেন্টে রিপ্লাই দিতে। তো আমি চেষ্টা করি প্রত্যেককে সাথে সাথে রিপ্লাই দেওয়ার, সবসময় সেটা হয়তো হয়ে ওঠে না কাজের ফাঁকে। তো
মোটামুটি চেষ্টা করি। আর যারা শুধুমাত্র ভিডিওটা দেখছো, লাইক করছো না, কমেন্ট করছো না, তাদেরকে বলবো প্লিজ 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 একটু সাথে থাকো, একটু কমেন্ট করো, একটু লাইক করো, ভালো লাগে। রোজ না পারো অন্তত সপ্তাহের একটা ভিডিওতে এসে কমেন্ট করো, ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো, তোমাদের রেসপন্স পেতে, মানে খারাপ ভালো যেটাই হোক না কেন করো কমেন্ট, আমি নিজেও বুঝতে পারবো তাহলে আমার ভুলটা কোথায় হচ্ছে। আর যদি আমার মনে হয় না আমি এই লজিকে বলিনি, আমি এই লজিকে বলেছি, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের মতো, টাটা।